1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সোমবারের সন্ধ্যেবেলা ঘড়ির কাঁটা সাতটার ঘর ছুঁয়ে আরেকটু এগোতে শুরু করেছে আর আমাদের সময় হয়ে গেছে বই আড্ডা লিকার চা অনুষ্ঠানের। আজকে বই নিয়ে আমাদের এই আড্ডায় প্রথিতযশা সাহিত্যিক, ছোট গল্পকার, ঔপন্যাসিক, গদ্যশিল্পী স্বপ্নময় চক্রবর্তী। স্বপ্নময় দা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি স্বাগত জানাই আমার সামনে সমস্ত দর্শকদের। স্বপ্নময়দাকে পাওয়া সত্যি সত্যি আমাদের কাছে একটা ভাগ্যের ব্যাপার, কারণ এত লেখার চাপ ওনার এই শারদ দিয়া এগিয়ে আসছে, পুজোর সময়টা কাছে আসছে, যত তত আপনাদের তো আবদার মিটিয়ে লেখালেখি করতে হয়। স্বপ্নময়দা, এবারে পুজো সংখ্যায় উপন্যাস লিখলেন কোথায়? না, আমি লেখার চাপ যেটা, আমি সেটা খুব একটা চাপই না নিজেই। যেটা না লিখে পারা যাচ্ছে না সেটাই লিখবো। তো লিখবো কেন, এই প্রশ্নটা আমার মধ্যে আসে বেশ কিছুদিন ধরে। আমি কমই লিখি, কোনো উপন্যাস এবছর লিখিনি। তার কারণ, আমি অন্য একটা উপন্যাসে অন্য একটা উপন্যাসের ভিতরে মনে মনে রয়েছি। তবে কিছু তো অন্য লেখা লিখতেই হয়। আমি একটা প্রবন্ধ লিখেছি, সেটা হচ্ছে মৃত্যুর পরে যে যে সমস্ত বিভিন্ন সদ্গতির যে সমস্ত নিয়ম, বা যা যা লোকসমাজে চলে, হিন্দুদের মধ্যে চলে এবং কিছুটা অন্য ধর্মের মধ্যেও চলে, ওই সদ্গতি বিষয়ক, মৃত্যুর পরবর্তী আত্মার কী হবে না হবে ইত্যাদি নিয়ে একটা লেখা আজকালে লিখেছি, প্রবন্ধ। আর ছোট গল্প কয়েকটা তো লিখেইছি, আর একটা ছোট নাটকও লিখলাম এবছর। বাহ, এই ব্যাপার। নাটক কি প্রথম লিখলেন? না না না, নাটক আমি অনেক প্রতি বছরই, মানে গত তিন বছর ধরে লিখছি, একটা অভিনয় হয়েছে, আরেকটা অভিনয় হচ্ছে স্পেয়ার পার্টস বলে, সেটা ওই হাসির নাটক নয়, অত্যন্ত সিরিয়াস নাটক, রংরূপ করছে সীমা মুখোপাধ্যায়, স্পেয়ার পার্টস বলে একটা নাটক করছে। আর এছাড়া জিগির বলে একটা নতুন দল, ওরা একটা নাটক করেছিল, নমযন্ত্র নমধর্ম। হ্যাঁ, আমি যদি নাটকের বইটা করি তখন ওটার নাম পাল্টে ধর্মপুতুল করে দেবো। আচ্ছা, সেখানে একটা এরকম পুতুলকে, মানে প্রথমে ওকে রাম সাজিয়ে ব্যবসা করা হচ্ছিল মেলায় মেলায় গিয়ে, তারপরে তাতে করে ব্যবসায় ভালোই হলো, আর ঘুরবে না ভেবে এরা হোটেল টোটেল করলো, এবারে ওটাকে রামকে বেচে দিল এবং সেটা কিনলো একজন মুসলমান। হ্যাঁ, কিনে যেহেতু মুন্ডুটা একই আছে, শুধু একটু গোপ দাড়ি লাগিয়ে দিলে আর মাথায় টুপি পরিয়ে দিলেই সে মুসলমান হয়ে গেল। আমি বলতে চেয়েছি বহিরঙ্গের যে ব্যাপারটা হয় সেটা নিয়েই যত ঝুট ঝামেলা, মারামারি, কাটাকাটি, এবং সে তখন একই রকম করেই ব্যবসা করতে লাগলো, কিন্তু সেটা অন্য ধরনের মেলায় যেখানে একটু মুসলমানদের বেশি ভিড় হয় এবং সেখানে রাম সাজাতো না। হ্যাঁ, এখন ওখানে ইয়েও সাজানো যায় না, কারণ ওখানে কোনো প্রফিটকে তো সেইভাবে সাজানো যায় না। একটা কথা আপনার সঙ্গে কথা বলতে গেলে বারবার, মানে যেটা ফিরে আসে এবং যারা দেখছেন তারাও জানতে খুবই আগ্রহী, হলদে গোলাপ লেখার পরে আপনার যে প্রসিদ্ধি, এটা তো অস্বীকার করার উপায় নেই, একটা বিখ্যাত সাহিত্য পুরস্কার, আনন্দ পুরস্কার পেলেন আপনি, আমাদের খুব গর্বের আনন্দের সে খবর। তারপরে আপনার একটা ব্যাপক পাঠক সংখ্যা এবং সেই বইটাকে এত বেশি সংখ্যক বিক্রি হলো, পাঠকে আদর করে পড়লেন, মানে ধরুন আমরা অফিসে চাকরি করছি, ওখানে দিয়ে এসেছি বইওয়ালা যারা সারা বছর ওই বই বিক্রি করতে আসেন ইনস্টলমেন্টে, সাধারণ লোকে সেই বই কিনছেন এবং সেই বই উপন্যাসটা পড়ছেন। তো হলদে গোলাপ
খুব স্বাভাবিক ব্যাপার তো না, এটা হঠাৎ আপনার মাথায় এলো কেন? এটা আমার কাছে এই বিক্রিটা কেন এত বেশি হলো সেটা আমি আমি ভাবতে পারিনি। একটা অভাবনীয় ব্যাপার, পাঠক গ্রহণ করেছেন, বিষয়টা তো ভালো নয়, একটু আনক্যানি, একটু সাধু বিষয় নয়, এবং এটা যে একটা পর্নোগ্রাফিক উপন্যাস তাও তো নয়, আপনি তার সোশিও ইকোনমিক, হ্যাঁ এর মধ্যে বিজ্ঞানটা অনেকটা বেশি আছে, কারণটা খোঁজার চেষ্টা করেছি। যারা ট্রান্সজেন্ডার, যারা শরীরে এবং মনে আলাদা লিঙ্গে অবস্থিত এবং শরীর এবং তার মন মেলাতে পারে না যারা, তাদের মধ্যেকার যে অসুবিধে হয় সেটাকে ফিকশন করেছি আর কি। এবং সেটা করতে করতে বড় হয়ে গেল, নানান ধরনের ফিল্ড সার্ভে করেছি, পড়াশুনো করেছি, এবং এমন একটা ব্যাপার 1994 থেকে এটা আমার মাথায় চেপে গেল, আমি আবার বঙ্গ সাহিত্য সম্মেলন NABC যেটা আমেরিকার বাঙালিরা করে, সেটা আমার সান ফ্রান্সিসকোতে এটা হলো। তো আমি দুটো দিন পরে সময় পেলাম, আমি দুটো দিন এধার ওধার না দেখে সান ফ্রান্সিসকোতে যে লাইব্রেরি আছে গেদের, যে সব ওদের একটা সেন্টার কিন্তু সান ফ্রান্সিসকোতে, যারা ট্রান্সসেক্সুয়াল এবং যারা ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার, হ্যাঁ ট্রান্সসেক্সুয়াল একটু আলাদা হয় আর ট্রান্সজেন্ডার একটু আলাদা হয়, আর LGBT বলে যেটা এখন চালু হয়েছে, LGBTর মধ্যে যারা বি মানে বাইসেক্সুয়াল, তাদের আমি ভালোবাসি না, তাদের জন্যই অনেক সমস্যাটা হয়। মানে এই উপন্যাসটা দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন ওদের জন্য সহানুভূতি নেই আমার, হ্যাঁ চারণ করেছি, শুধু তাই নয় বিভিন্ন রকম ভাবে গেছি, বিভিন্ন ডেরায় গেছি, আমাকে সাহায্যও করেছে অনেকে, অনেকে অনেকে সাহায্য পেয়েছি। স্বপ্নময় দা, আপনি তো আকাশবাণীতে চাকরি করতেন, আমরাও দেখেছি যে আপনি আইনস্টাইন স্টেশন ডিরেক্টর পর্যন্ত প্রোগ্রাম এক্সিকিউটিভ হয়েছেন, অনেক অনুষ্ঠান করেছেন ইত্যাদি, কিন্তু আপনি আপনার লেখায় এত রকমের এত ধরনের নানান কর্মজগতের খবর পাই, আপনি কি আর কোনো চাকরি বা কিছু করেছেন? না, আমার প্রথম চাকরিটা শুরু হয় একটা দেশলাই কোম্পানিতে, আমি তো কেমিস্ট্রিতে নিয়ে মানে গ্রাজুয়েশনটা করেছিলাম, কেমিস্ট্রি অনার্স ছিল তখন, করেছিলাম ওই ল্যাবরেটরিতে ওই কাজ করেছিলাম দেশলাইয়ের বারুদ এর ব্যাপারে। তারপরে সেটা যখন লক আউট হয়ে গেল তখন আমি বাইরে, আমাকে বদলি করে দিল। তা আমার বিয়ার শরীফে কাজ ছিল, কিন্তু আমি নালন্দা বেড়াতে গেছিলাম বলে ধরা পড়ে চাকরিটা চলে গেল। তারপর অল্প কিছুদিন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করতে করতেই আমি ল্যান্ড রিফর্মে একটা চাকরি পেয়ে গেলাম। সেখানে আমি গ্রামটা দেখলাম, প্রথম গ্রাম দেখার অভিজ্ঞতা, এবং আস্তে আস্তে আমি ভূমি ব্যবস্থা, মানুষের সঙ্গে মানে মানে জমির সঙ্গে মানুষের সম্পর্ক, বিভিন্ন রকমের সম্পর্ক, এবং জমির মালিক এবং মালিক নয় অথচ চাষের সঙ্গে যুক্ত, এই ধরনের যে সম্পর্কগুলো দেখে দেখে আমার অভিজ্ঞতা হলো, ভালো লাগলো, শিখলাম, জানলাম, ওটাও আরেক ধরনের পড়াশুনো যাকে বলে ফিল্ড স্টাডি। তারপরে আমি মানে একটা কারণে আমাকে চাকরিটা ছাড়তে হলো, আমি তখন চাকরি পেয়েও গেলাম, তখন চাকরি পাওয়া যেত, তখন তো চাকরি পেতে এতটা ইয়ে হয়, হ্যাঁ এইসব হয়নি। তা তখন আমি ওই ওয়েদারে মেট্রোলজি বলে যে ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট IMD, সেখানে চাকরি পেলাম, সেখানে 5 বছর চাকরি করেছি। তারপরে আমি আকাশবাণী, আমি ওই দমদম এয়ারপোর্টেই ছিল, তারপর আমি পানাগড়ে ট্রান্সফার হই। দমদম এয়ারপোর্টে আপনার কাজটা কি ছিল? দমদম এয়ারপোর্টে আমার কাজ ছিল, ওখানে তো প্লেনের জন্য, এরোপ্লেনের যাতায়াতের জন্য মেঘের পজিশন খুব দরকার হয়, কিউমুলোনিম্বাস, সেই মেঘগুলো দেখতাম আমি র্যাডারে। আমাদের কাছে উল্লেখযোগ্য একটা তথ্য এবং আনন্দের খবর, র্যাডারে মেঘ দেখতেন, মেঘের গতি প্রকৃতি দেখতেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, সেই চাকরিও ছেড়েছিলেন তিনি। আসছি সেসব গল্পে, কেউ যাবেন না, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর বই আড্ডা লেখার চা অনুষ্ঠান নিয়ে। ফিরে এলাম বিরতির পর বই আড্ডা লেখার চা অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন বাংলার অন্যতম প্রধান একজন কথা সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। স্বপ্নময় দা, আপনি
নানান লেখায় নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করেন আমরা দেখেছি। তা এইরকম বা সাম্প্রতিক বা কোনো উল্লেখযোগ্য পরীক্ষা নিরীক্ষা করেছেন কিছু বলতে চান আমাদের আপনি? আর যদি সেসব লেখা কিছু থাকে একটু যদি পড়েও শোনান। হ্যাঁ, তো পরীক্ষা নিরীক্ষা ছাড়া একটা লেখকের তৃপ্তি তো আসে না। যেটা আমি বলতে চাই এবং কিভাবে বলতে চাই দুটোই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বলতে চাই বেশি ইম্পর্টেন্ট, তারপরেই প্রশ্ন আসে আমি কিভাবে ওটাকে বলবো। তো এর ফলে না গদ্যকে নানাভাবে ভাঙতে হচ্ছে, গদ্যের মধ্যে প্রবাদ প্রবচন ছড়া নাটক সলিলকি অনেক কিছু ঢোকানো হয়েছে, রূপকথার আদলও করা যায় অনেক সময়। তো আমি 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 ধরা যাক মানুষ এবং মেশিন বা যন্ত্র যন্ত্র এদের মধ্যেকার যে সম্পর্ক, সেই সম্পর্ক একটা জটিল সম্পর্ক, লাভ অ্যান্ড হেট সম্পর্ক, ভালোবাসা এবং ঘৃণার সম্পর্ক। যন্ত্র যেমন আশ্রয় এবং যন্ত্র যেমন এনিমি, এটা তখন আপন জন বটে। হ্যাঁ, যাই হোক, তো এরকম নানান ধরনের গল্প আমি 1990 থেকে 2005 পর্যন্ত ক্রমাগত লিখেছিলাম অনেকগুলো গল্প। সেই গল্পটা একটা সংকলন আছে, ওটার নাম রাক্ষসায়ন। তো পরবর্তীকালে এখন আবার এই ধরনের গল্প অতটা লিখি না, ওই যে মানে রাক্ষসায়ন করেছে আত্মজা প্রকাশনী করেছে এটা, একটু আমাদের লিখে। তো আমি একটা জিনিস একটা বলছি যে এটা হলো এ জীবন লইয়া কি করিব গল্পটার নাম। মানে একটা একজন মানুষ, সে ভীষণ একঘেয়ে জীবনে আছে, প্রচন্ড একঘেয়ে জীবনে আছে। সে একা একা ওই মানে সিনেমা দেখে চালিয়ে। তো একদিন সেই সিনেমার পর্দা থেকে একটা মেয়ে জীবন্ত হয়ে চলে আসে, কারণ সে অভিশপ্ত ছিল। যে অভিশাপ দিয়েছিল তখন সে ওকে বলা হয়েছিল তুমি 1008 প্রজেকশন হয়ে গেলে তুমি আবার পুরনো জীবন ফিরে পাবে। তো সেই 1008 হতে হতে ওর অনেক বছর চলে গেছে। তো এ তো নবরামায়ণের অহল্যা মনে হচ্ছে। হ্যাঁ, ও যখন বেঁচে উঠলো তখন প্রায় 40 পার হয়ে গেছে। সে 40 স্মৃতিতে ফিরে যেতে চাইছে লোকটার কাছে। তখন আমি ভাবলাম এটা এমনি গদ্যে হবে না, একটু শুনি। তো একটুখানি তখন একটুখানি পড়ছি। বৃষ্টি পড়ে ট্র্যাটোর মেটোর, সাবওয়েতে জল, মেট্রো বন্ধ, গাড়ি কাত, টেলিফোন বিকল, জানালার শার্সিকে খামচাচ্ছে হাওয়া, হাওয়ায় মেশানো জলরেণু, কাঁচের শরীরে নাচে জলের কথক। লোকটা সব কিছু দেখে না, লোকটা বসে আছে বেশ আরাম চেয়ারে, আরাম চেয়ারে এখন বিরাম যদিও নেই তবু সে বসেছে। একটু আগে শুয়েছিল চিত, দেখেছিল ফ্যানের ঘূর্ণন, আরপিএম কত গুনেছিল, এখন বসেছে। দেয়ালে অনেক সুইচ, আলো জলে লাল সাদা নীল, সব আলো বন্ধ করে লোকটা বসেছে। এই ধরনেরই এইভাবে এই গদ্যেই পুরো গল্পটা। এর মধ্যে কি কোনো অবদমিত কামনার ব্যাপার আছে? অবদমিত কামনার ব্যাপারটা নেই এখানে, অবদমন আছে সেখানে, ঠিক এখানে কামনার মধ্যে ঠিক নেই, অন্য ধরনের অবদমন আছে। আচ্ছা, একটা কথা মনে হয়, কবিরা বারবার প্রেমে পড়েন কবিতা লেখার জন্য, এই আপনারা উপন্যাসিকরা তো প্রচুর প্রেমে পড়েন, পড়েছেন নাকি? না, আমার তো মনে হয় না এসব কথা। কি আপনি অকপটে বলতে রাজি? না, অকপটে না, আমি সত্যি অকপটেই বলতে রাজি আছি। লেখার জন্য প্রেমে পড়িনি কখনো। হ্যাঁ, প্রেমে যদি পড়ে থাকি তাতে করে আমার লেখার কিছু কিছু ভালো লেখা হয়েছে এমনও নয়। আবার ইয়ে প্রেমের জন্য আমার লেখা গোল্লায় গেছে এমনও নয়। হ্যাঁ, তো এমনি অন্য 5 মানুষ যেমন যেভাবে হয় আমারও তাই, কিন্তু আমি বিশ্বাস করিনি, কারণ আমার অভিজ্ঞতায় নেই ইম্পেটাস, মানে কোনো নারী আমাকে আলাদা করে একটা অনুপ্রেরণা দিল বা এরকম এরকম কখনো হয়নি। তো মানে কখনো কখনো হয়তো ভেবেছি এই লেখাটা পড়লে পরে অমুক কি বলবে। হ্যাঁ, কিন্তু যখন জানলাম সে পড়েই না। হ্যাঁ, এরকম হয়েছে, ফলে কি এটা আমার ঠিক মনে হয় না। একটা কথা আপনাদের 70-এর দশকের লেখকদের সম্পর্কে শোনা যায় যে আপনারা নকশাল পন্থার প্রতি একটু দুর্বলতা ছিল আপনাদের। এক ঝাঁক তরুণ লেখক যারা 72, 74, 75, 76 থেকে লিখতে শুরু করেছিল, তাদের অনেকের সঙ্গে নকশাল
পন্থীদের যোগ ছিল, তারা বিশ্বাসী ছিল, অনেকে ছিল না। আমি নকশাল পন্থায় বিশ্বাস করি নি, কারণ আমার রোজে যে তত্ত্বটা ছিল আমার মনে হয়েছিল এটা এটা ভুল, এভাবে হতে পারে না। কিন্তু যারা বিশ্বাস করেছিল, শৈবালদা ছিলেন, চলে গিয়েছিলেন বাইরে, সব ছেড়ে ছুড়ে দিয়ে, শৈবাল মিত্র, শৈবাল মিত্র, অভিজিৎ সেন ছিলেন, কিন্তু আমাদের সত্তরের যারা ছিলেন, মানে প্রভাব তো আছেই, নিশ্চয়ই প্রভাব আছে। তখন তো বৃষ্টির মধ্যে তো আমরা ওয়াটার প্রুফ পরে বেরোইনি, সেই ঝাঁট, সেই 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 হালকা সেই আগুন, সেগুলো তো আমাদের স্পর্শ করেছে। যখন পাড়ায় আগুন বাড়ি দ্বিগুণ, তখন তো আমরা ওই একদম কোকিলের দিকে অষ্টচরণ ষোলো হাঁটু, হ্যাঁ, তার মধ্যে নিশ্চয়ই অনেক আছে, কারণ নকশাল আন্দোলন আমাদের অনেক চোখ খুলে দিয়েছিল। নকশাল আন্দোলন আমাদের মানে তলায় পড়ে থাকা মানুষদের কথা ভাবতে শিখিয়েছিল। নকশাল আন্দোলন আমাদের রিক্সাওয়ালাকেও আপনি বলতে শিখিয়েছিল। সেই স্বপ্নময় চক্রবর্তী, টকবগে স্বপ্নময় চক্রবর্তী, তিনি কি ঠান্ডা হয়ে গেলেন নাকি আরো গভীর হলেন? না, ঠান্ডা মানে সেই অষ্টচরণ ষোলো হাঁটু, সেই স্বপ্নময় চক্রবর্তী, সেই যে আগুন, সে একটা মানুষ সেই সময়ে সত্তরের থেকে আশি নব্বই যে লেখা, তো এখনকার যে ঘটনাগুলো হয় তার রিয়াকশন কি আমার লেখায় হচ্ছে? না তো হচ্ছে। একটা নাটক করছে সীমা মুখার্জি, স্পেয়ার পার্টসটা দেখে আসুন, হ্যাঁ, তাতে কি হচ্ছে? না, তাতে হচ্ছে। বেশ, অকপট স্বপ্নময় চক্রবর্তী বারবার বলছেন তিনি এখন নাটকও লিখছেন, যাবো সেসব কথায়। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, কেউ যাবেন না, আমাদের সঙ্গে রয়েছেন বাংলার অন্যতম প্রধান একজন কথা সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। ফিরে এলাম বই আড্ডা লিকার চা অনুষ্ঠান নিয়ে, চ্যানেল ওয়ানে এই অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বাংলার অন্যতম প্রধান একজন কথা সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। স্বপ্নময়দা, কিছুদিন আগে একটা লেখা আপনার ধারাবাহিক বেরোলো আজকাল পত্রিকায়, এবং সেটা খুবই লোকের মুখে মুখে আলোচনা শুনলাম, এবং দেশ পাবলিশিং থেকে বোধ হয় বইও হয়ে বেরোলো, জলের ওপর পানি। তা এই লেখাটা নিয়ে আপনি যদি আমাদের একটুখানি। হ্যাঁ, বইটা আমি এনেছি, হ্যাঁ, তো তোমরা আনতে বলেছিলে এই বইটার, এই যে বিষয়টা, সে বিষয়টা আমি এটা লিখেছি দু বছর ধরে, কিন্তু এটা আমি বলবো এটা হচ্ছে আমার গত পঞ্চাশ বছরের লেখা। তার কারণ আমরা তো উদ্বাস্তু ফ্যামিলির ছেলে, আমার এখানে স্বাধীনতার পাঁচ বছর পরে জন্ম হয়েছে যদিও, কিন্তু বাবা পিসিমা ঠাকুমাদের মুখে কেবল দেশের কথা শুনেছি, এবং ওরা যে ছেড়ে এসছে যে দেশ, হ্যাঁ, তাদের কাছে সেটা কিছু তেমন পুরনো নয়। এখন তো বুঝতে পারি পাঁচ বছর, সাত বছর, আট বছর, দশ বছরের পুরনো স্মৃতি এখন আমাদের কাছে টাটকা। তো ওই সমস্ত শুনতাম, আমার ওগুলো খুব মনে থাকতো। পরবর্তীকালে আমি যখন এই লেখালেখিটা শুরু করেছি, আমি তখন ভাবলাম যে ঠাকুমা যেসব গল্প বলে, যেসব প্রবাদ প্রবচন বলে, এগুলো তো হারিয়ে যাবে। আমি একটা খাতার মধ্যে লিখতাম, হ্যাঁ, পরে সেই খাতাটা আমি আর খুঁজে পাইনি যদিও, কিন্তু যে লিখেছিলাম বলে ছোটবেলার লেখাগুলো সব মনে থাকে। তো পরবর্তীকালে আমি এটা নিয়ে যখন ভাবলাম একটা বড় লেখা লিখব, তখন আমি লিখেছি, এবং আমি অনেক ফার্স্ট হ্যান্ড মানে মেটেরিয়াল পেয়েছি, যেমন পারিবারিক চিঠি। পারিবারিক চিঠি মানে বাংলাদেশ থেকে জমি বিক্রি সংক্রান্ত, এবং যারা ওখানে রয়ে গেছে তারা যখন এদের কেমন আছি সেসব জানাচ্ছে, ওই সমস্ত কিছু চিঠিপত্র, তার মধ্যে বর্ণনা রয়েছে কিছু কিছু কথা, ডেটা, তারপরে নোয়াখালী সম্মিলনী, ত্রিপুরা সম্মিলনী, ঢাকা সম্মিলনী, ওরা যে সমস্ত মানে ইয়ে করে, ওই সুভেনির বানায়, তাতে করে ওরা, ওদের কিছু স্মৃতিকথা লেখা থাকে, ওই স্মৃতিকথাগুলো যখন বলে ওগুলো হচ্ছে ওই ওই মাইক্রো হিস্ট্রি আর কি, হ্যাঁ, তো ওগুলো ইতিহাসের উপাদান। তো যারা আত্মকথা লিখেছেন অনেকে, অনেক বড় বড় লোক, ধরো মণিকুন্তলা সেন, অনন্ত সিংহ, বা মানে সুরন্দা শিকদার কি, মিহি সেনগুপ্ত, ওরা অনেক কিছুই লিখেছেন, আবার এমন কিছু কথা আছে যেগুলো লেখেননি। আমি তখন, আমিও
দেখলাম যে এমনও আমিও এমন কিছু জেনেছি যা সবকিছু হয়তো লেখা সম্ভব হয়নি, তবে অনেকটাই লিখেছি এই আর কি। এই হচ্ছে উপন্যাস আমাদের পোস্ট পার্টিশন সেটেলমেন্ট, এটাই হচ্ছে ব্যাপার। যদি একটুখানি পড়ে শোনান, এটা হচ্ছে পার্টিশন হলো, এলো পার্টিশনের পর যে সেটেলমেন্ট গুলো হলো, যে বিভিন্ন জায়গায় যে রিফিউজি কলোনি তৈরি হলো, কি দণ্ডকারণ্য হলো, কি মানে এতে গেল, আন্দামানে গেল, তো এই সমস্ত যাওয়া না যাওয়া নিয়ে এবং বিশেষ করে হিন্দু মুসলমান সম্পর্ক নিয়ে এবং আরো কিছু উদ্বাস্তু এসব নিয়ে, তো এইটা নিয়ে মোটামুটি একটা মানে লেখা। হ্যাঁ, এটা আমাকে লিখে আমি তৃপ্তিই পেয়েছি বলবো। মনে হলো যেন আমার অনেক দিনের পুরনো চিন্তাগুলো যেন আমার ক্যাথারসিস হলো, এরকম একটা কিছু হলো। আমি একটা জায়গায় একটুখানি পড়ছি, সেটা হচ্ছে রিফিউজি কলোনিতে দুটো মানে অনেকগুলো শহীদ বেদি আছে যারা কলোনি করার জন্য মারা গেছিলেন। হ্যাঁ, তো এছাড়াও আরও দুটো শহীদ বেদি আছে, তার মধ্যে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন রিফিউজি কলোনির জন্য যার অনেক অবদান, আরেকজন ছিলেন পণ্ডিত মশাই। শহীদ বেদিগুলো সব ভেঙে ফেলা হবে, কেন না রাস্তা চওড়া হবে, উন্নয়ন হবে। হ্যাঁ, আর রাস্তা চওড়া না হলে এই প্লটগুলোতে ফ্ল্যাট হতে পারবে না, ফ্ল্যাট হতে। হ্যাঁ, সুতরাং রাস্তা চওড়া হবে, শহীদ বেদিগুলো ভাঙছে, ভাঙবার আগে ওদের মধ্যে কথা হচ্ছে। হ্যাঁ, অনঙ্গমোহন আর কৈলাস দেবনাথ। অনঙ্গমোহন বলছে, এত কোলাহল কিসের কৈলাস? এ কোলাহল উন্নয়নের, ওই তো উন্নয়ন আইয়া পড়ছে হাতে শাবল গাইতি। আমাদের আবার উচ্ছেদ করা হইব বুঝি? হ রাস্তা চওড়া হইবে, রাস্তা চওড়া না হইতে পারলে মিউনিসিপ্যালিটি চারতলা পাঁচতলা বাড়ি তো স্যাংশন দিব না। তারা কারা? ইহারা কোকোকোলার ফেনা, সেইটা কি বস্তু? একটি উপজাত পদার্থ, শুষ্কেন্ধনে বন্যি। আমরা রংবংচংয়ের অভ্যাস গেল না পণ্ডিত মশায়? বাংলায় কন অগ্নি সতত শুষ্ক কাষ্ঠের সন্ধান করে, আর কীটাণুচয় নষ্ট নীর নষ্ট জল। কি কথা কইলেন মশায়, নষ্ট জল? আমাদের স্বপ্ন সুধা জল এখন নষ্ট জল? ভয় নাই, পচা জলে কীটকৃমি জন্ম জন্ম নেয়, সত্য কথা, কিন্তু বাঁচে না বেশি দিন, খেয়াল করছেন সেইটা? কর্দময়ী কিন্তু কমল পুষ্প জন্মে, আর খারাপ জলের আয়ু কয়দিন? আবার বৃষ্টি নামে নবধারা জলে, নষ্ট জলের কালিমা দূর হয়। নবধারা জল কি কইলেন পণ্ডিত মশায়? একটা শতাব্দী পার কইরা দিলাম আমরা, কত ম্যাঘ জমলো, আকাশ কালো হইল, কিন্তু বৃষ্টি বজ্রপাত তো হইল না, শুরু হইল কিন্তু সম্পূর্ণ হইল না। অসম্পূর্ণতা ছাড়া আপনার আমার বিশ্ব ধরিত্রীর অস্তিত্বই মিথ্যা, আর কিছুই হয় নাই কখন হইছে। সংস্কৃত একখান কথা আছে, যার বঙ্গার্থ তাল গাছে তাল হইতে সময় লাগে। পিতা যদি তালের আঁটি রোপণ করে, পুত্র তালরস ক্ষীর ভোগ করে। গত শতাব্দীর কাহারা নায়ক দেখেন একবার। বাহ, এইভাবে অসামান্য, মানে দুই আপনার রচনার আস্বাদন দুজন যারা এ করছেন, ওই দুই দুটি শহীদ বেদির কথা হচ্ছে, এবং শেষ পর্যন্ত যখন কুড়ালের শাবলটা যখন পড়ল এবং আশ্চর্য হয়ে দেখা গেল শাবলের তলায় রক্ত। আরে হ্যাঁ, আচ্ছা, আপনি মানে বাস্তবতাকে ভেঙে দেন বারবার এইভাবেই? না, এটাই তো বাস্তব, বাস্তবতাকে না ভাঙলে তো এই বাস্তবটা আনা যাবে না, আনা যাবে না। হ্যাঁ, বাহ। আর এই যে আপনার সুস্বাদু বাংলা, বাঙাল ভাষার ডায়ালগ, না এটা যেহেতু ওই চরিত্রগুলো ডিমান্ড করেছে, একজন সংস্কৃত উদ্বাস্তু হিসেবে, একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন, হ্যাঁ, যিনি সংস্কৃত পণ্ডিত ছিলেন অনঙ্গমোহন, আরেকজন কৈলাস দেবনাথ, তিনি একসময় স্বাধীনতা সংগ্রামী ছিলেন, পরে কমিউনিস্ট পার্টি করেছেন, পরে কংগ্রেস করেছেন, হ্যাঁ, পরে কিছুই করেন না। স্বপ্নময়, আপনি আকাশবাণীতে দীর্ঘদিন চাকরি করেছেন, এটা আপনার লেখাকে কোনোভাবে কন্ট্রিবিউট করেছে? আকাশবাণীতে চাকরি সূত্রে আমি ব্যাপক মানুষের সঙ্গে যে পরিচিত হচ্ছি সেরকম নয়, তবে যদি বলি হলদে গোলাপ লেখার জন্য আকাশবাণীর একটা ভূমিকা আছে, তার কারণ আকাশবাণীতে আমি একটা ওই মানে অনুষ্ঠান করতাম, কিশোর কিশোরীদের জন্য একটা অনুষ্ঠান করতাম তাদের সমস্যা নিয়ে, তাদের ওই সমস্যাগুলো জানতে গিয়েই আমি এই মানে ট্রান্স
জেন্ডার যেটা মেয়েলি ছেলে এই কথাগুলো পেয়েছি, কারণ যে সমস্ত টিনেজাররা যেসব সমস্যায় আছে তার মধ্যে এরমও পেয়েছিলাম কিছু কিছু মানে ছেলে মেয়ের সমস্যা। একটা ছেলে বলছে আমার কেবল মেয়ে হতে ইচ্ছে করে, হ্যাঁ আমার মেয়েদের মতো সাজতে ইচ্ছে করে, এই যে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমাকে পরিশ্রম করতে হলো এবং হলদে গোলাপটা লেখা হলো। বাহ, অনেকক্ষণ সময় দিয়েছেন আজকে আমাদের সঙ্গে ছিলেন বাংলার অন্যতম প্রথিতযশা একজন কথা সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। স্বপ্নময় দা, আপনি অনেক আমাদের সময় দিয়েছেন, এই জন্য আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, দর্শক মন্ডলীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ। নমস্কার। আমিও তো ধন্যবাদ জানাচ্ছি তোমাদের চ্যানেলকে, তোমাকে, হ্যাঁ, এবং যারা দর্শক এতক্ষণ শুনলেন কষ্ট করে। নমস্কার।